লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী ও হিমু পরিবহনের ব্যবস্থাপক জোবায়ের করিম তোষার মারা গেছেন। রবিবার রাতে হঠাৎ করে বুকে ব্যথা এবং পেট ফুলে গেলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, সোমবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ 9 বছর বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন জোবায়ের করিম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।